নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি কামরুজ্জামান সাগরকে নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের সকল নির্মাতাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। তারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আসলে মানে দায়িত্বটাই বড় কথা। আমরা কাজ করার সুযোগ চেয়েছিলাম, আমরা সেই কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের নির্মাতাদের অনেক সমস্যা আছে, সেটা আমরা সবাই জানি। আমরা সবাইকে সাথে নিয়ে, সকল নির্মাতাদের সাথে নিয়ে, আমাদের সমস্ত সহযোগী সংগঠনগুলোকে সাথে নিয়ে আমরা সততার সাথে শ্রম দিয়ে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে যাব। আপাতত এটুকুই বলব। এই যে অনেক সমস্যা আছে, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এগারো দফা আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। আমরা তার মধ্য থেকে আমরা কেন্দ্রীয় পরিষদ বসে কিছু সমস্যা আছে যেগুলো এখনই সমাধান করা দরকার, প্রায়োরিটি ঠিক করব। ঠিক করে আমরা কিছু সমস্যা আছে এখনই সমাধান করা দরকার, কিছু সমস্যা আছে যেটা আমরা এখনই সমাধান করতে পারবো না, একটু দীর্ঘমেয়াদী সময় লাগবে, পরিকল্পনা লাগবে, সেভাবেই ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। কোথাও কোনো ফাঁক ছিল বলে আমরা বিশ্বাস করি না। তা এর আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও কাজ করার চেষ্টা করেছেন, হয়তো সব কাজ করে উঠতে পারেননি। আমরা তাদের সেই অসমাপ্তগুলো কাজ, তার সঙ্গে আমাদের যে স্বপ্ন আছে, আমাদের যে পরিকল্পনা আছে, এগুলো যুক্ত করে একসঙ্গে এগিয়ে যাব।